একটা বাচ্চা হওয়ার পরে না একটা ডিভোর্স চলে আসে, সেটা খুবই দুঃখের এবং এটা মেনে নেওয়া যায় না। জাগো নিউজের ঈদ সাক্ষাৎকারে উপস্থিত হয়ে অপবিশ্বাস বলেন, ছেলে মানুষরা এমন কেন একটা বাচ্চা হওয়ার পর স্ত্রীদের অনায়াসে ডিভোর্স দিয়ে দেয়? কিন্তু এতে তো ছেলেরও দোষ আছে। একটা বাচ্চা হওয়ার পরে না একটা ডিভোর্স চলে আসে, সেটা খুবই দুঃখের এবং এটা মেনে নেওয়া যায় না, কঠিন। হ্যাঁ, কারণ কি দেখো, বাচ্চাটা কি শুধু একা মেয়েটার, তা কিন্তু নয়। বাচ্চাটা কিন্তু তার হাজবেন্ডেরও বা বাবারও দায়বদ্ধতা থাকে, কিন্তু কোথায় জানি না সমাজ ব্যবস্থা এই জায়গাটা একদম চুপ। মানে মেয়েটার বাচ্চা হয়েছে মানে অনেক বড় অপরাধী, তুই এখন আমার সংসার করতে পারবি না। হ্যাঁ, এবং ওই মেয়েটাও যে আরেক জায়গায় সংসার করবে, ওই আরেক অপর সাইড থেকে বলে তোর তো বাচ্চা আছে। নাগরিক টিভির এক সাক্ষাৎকারে বুবলি বলেছেন, অপবিশ্বাসের হাতে বর্তমানে সিনেমার কোনো কাজ নেই, তাই সে সবসময় আমার নামে কটূক্তি করে ভাইরাল হচ্ছে। এই মন্তব্যটির ক্লারিফিকেশন তুমি কিভাবে দিবে? ক্লারিফিকেশনটা আমি কাকে দিব? যাদেরকে দিতে চাই বা যাদেরকে জানানো দরকার, তাদের তো ওই যোগ্যতাই অর্জন হয়নি। তো একজন অভিনেত্রী বা একজন অভিনেতার কাজ হচ্ছে, অবশ্যই আমরা বিনোদন জগতের মানুষ, একজন অপবিশ্বাস তার কেরিয়ার খুবই অল্প না, খুবই সামান্য নয়, অনেক দিনের, অনেক বছরের, এবং অনেক বড় ব্যক্তি আছে। হ্যাঁ, অনেক ব্যক্তি আছে। এবং আমি একেবারে এসে যে নায়িকা তাও কিন্তু না, হ্যাঁ খড়কুটো পুরোই নি এটা সত্যি, বাট আমার জীবনে কিন্তু অনেক ঝুট ঝামেলা এসেছে, সেটা হ্যাঁ সবকিছু করেই কিন্তু আজকে আমি নায়িকা।